দিল্লীত প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার পিছতে নির্বাচনের বাবে যুদ্ধগতিত প্রস্তুতি আরম্ভ করেছে রাজ্যিক বিজেপি। পূর্বতকৈ আগ্রাসী রূপত নির্বাচনী যুজত নামিব শাসকীয় দলটো। আমার প্রার্থী সিলেকশন প্রক্রিয়া প্রায় অলমোস্ট শেষ হয়েছে। আশা করছো রাষ্ট্রীয় নেতৃত্বই অতি শীঘ্রে এই লিস্ট প্রকাশ করব, যা লিস্ট আপনার সংবাদ মাধ্যম জমে দেশবাসী জানিবলৈ সক্ষম হব। আমি মিত্রগোষ্ঠীর 14টা খেলিছো, গণ পরিষদ 14, বিজেপিও 14, ইউপিপিএলও 14। আমি ভাল আশা করছো আমার 14খনে হয়ে যাব লাগে এবার। পিছে গুৱাহাটী সমষ্টিত কোনে পাব প্রার্থিত্ব জল্পনা কল্পনা চলি থাকার মাজতে সভাপতি ভবেশ কলিতাই স্পষ্ট করিলে যে গুৱাহাটীত মহিলা প্রার্থীয় লাভ করব প্রার্থিত্ব। এটা ঘোষণা হোক ঘোষণা নহকই মানে নক মহিলাই পাবই প্রার্থী, কোন মহিলা? ইয়েস, গুৱাহাটী মহিলা পাবই, আপনি 100% হবে এইটুকু লোক। কিন্তু নাম নকও, কারণ মই যেহেতু মোৰ হাতত লিষ্টখন অহা নাই, লাস্ট সিগনেচারটো হব লাগিব, তেতিয়া গম পাব, তেতিয়া সেই কেন্দ্রটোর ওপর আপনি খুঁদিব মোক। পিছে এইবার কুইন উজাই হেরুয়াব নিজের সমষ্টি। গুৱাহাটীৰ বাবে চর্চিত হৈছে বিজুলী কলিতা মেধিৰ নাম। 24ৰ মহাৰণলৈ বিজেপি সাজু হোৱাৰ সময়ত 14টা সমষ্টিত জয় নিশ্চিত কৰাৰ লক্ষ্যৰে এবাৰ প্ৰচাৰৰ ওপৰত গুৰুত্ব দিছে বিজেপিয়ে, যাৰ বাবে প্ৰতিটো সমষ্টিত গঠন কৰা হৈছে নিৰ্বাচনী মেনেজমেণ্ট কমিটি। এবাৰ নিৰ্বাচনী প্ৰচাৰত ছ'চিয়েল মিডিয়াক সফল প্ৰয়োগ কৰিব বিজেপিয়ে। যদি আমি তৃণমূল পৰ্যায়লৈকে পোৱাইটো, সেইখিনি আমাৰ বাবে প্ৰচাৰ, আৰু সেই প্ৰচাৰৰ বাবে বিভিন্ন মাধ্যম, সামাজিক মাধ্যম, আপোনালোকৰ ছপা আৰু বৈদ্যুতিন মাধ্যমৰ লগতে আমাৰ যে লাখ লাখ সদস্য মানুহৰ ঘৰে ঘৰে ঘূৰি ফুৰিছে, তেওঁলোক আমাৰ মূল মানে দেৰ মেইন ভেহিকলছ। আন নিৰ্বাচনতকৈ এইবাৰ পিৰামিড আকাৰত অৱতীৰ্ণ হ'ব ৰাজ্যিক বিজেপি। ৰাষ্ট্ৰীয় নিৰ্বাচন সমিতিৰ তলত থাকিব অসমৰ নিৰ্বাচন প্ৰৱন্ধন সমিতি। প্ৰতিটো লোকসভা সমষ্টিৰ বাবে থাকিব প্ৰৱন্ধন সমিতি। যুদ্ধকালীন তৎপৰতাৰ বাবে থাকিব ৱাৰ ৰুম। ৰাষ্ট্ৰীয় নেতৃত্বৰ অনুমতি প্ৰদান কৰিলে গীতেৰেও প্ৰচাৰ চলাব ৰাজ্যিক বিজেপিয়ে। গান যদি নিৰ্দেশ আহে, গান আমি নিশ্চয় নিৰ্মাণ কৰিম, কিন্তু বেছিভাগ কাম সৰ্বভাৰতীয় পৰ্যায়ত হ'ব, আৰু স্থানীয়ভাৱে আমি লোক সংস্কৃতি, লোকসংগীত, লোককথা ইত্যাদিৰ সহায় ল'ম। বিভিন্ন ভাষা, উপভাষা, আমাৰ বিভিন্ন আমাৰ খিলঞ্জীয়া লোকৰ কিছুমান দোৱানতো আমি মনৰ কথা ক'বলৈ চেষ্টা কৰিম, সেইবিলাকে বেলেগ বেলেগ পাৰ্থক্য আমাৰ। সঞ্জয় বৰাৰ সৈতে হীৰক জ্যোতি মালাকাৰৰ ৰিপৰ্ট, News18 অসম নৰ্থ ইষ্ট। দিল্লীত প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার পিছতে নির্বাচনের বাবে যুদ্ধগতিত প্রস্তুতি আরম্ভ করেছে রাজ্যিক বিজেপি। পূর্বতকৈ আগ্রাসী রূপত নির্বাচনী যুজত নামিব শাসকীয় দলটো। আমার প্রার্থী সিলেকশন প্রক্রিয়া প্রায় অলমোস্ট শেষ হয়েছে। আশা করছো রাষ্ট্রীয় নেতৃত্বই অতি শীঘ্রে এই লিস্ট প্রকাশ করব, যা লিস্ট আপনার সংবাদ মাধ্যম জমে দেশবাসী জানিবলৈ সক্ষম হব। আমি মিত্রগোষ্ঠীর 14টা খেলিছো, গণ পরিষদ 14, বিজেপিও 14, ইউপিপিএলও 14। আমি ভাল আশা করছো আমার 14খনে হয়ে যাব লাগে এবার। পিছে গুৱাহাটী সমষ্টিত কোনে পাব প্রার্থিত্ব জল্পনা কল্পনা চলি থাকার মাজতে সভাপতি ভবেশ কলিতাই স্পষ্ট করিলে যে গুৱাহাটীত মহিলা প্রার্থীয় লাভ করব প্রার্থিত্ব। এটা ঘোষণা হোক ঘোষণা নহকই মানে নক মহিলাই পাবই প্রার্থী, কোন মহিলা? ইয়েস, গুৱাহাটী মহিলা পাবই, আপনি 100% হবে এইটুকু লোক। কিন্তু নাম নকও, কারণ মই যেহেতু মোৰ হাতত লিষ্টখন অহা নাই, লাস্ট সিগনেচারটো হব লাগিব, তেতিয়া গম পাব, তেতিয়া সেই কেন্দ্রটোর ওপর আপনি খুঁদিব মোক। পিছে এইবার কুইন উজাই হেরুয়াব নিজের সমষ্টি। গুৱাহাটীৰ বাবে চর্চিত হৈছে বিজুলী কলিতা মেধিৰ নাম। 24ৰ মহাৰণলৈ বিজেপি সাজু হোৱাৰ সময়ত 14টা সমষ্টিত জয় নিশ্চিত কৰাৰ লক্ষ্যৰে এবাৰ প্ৰচাৰৰ ওপৰত গুৰুত্ব দিছে বিজেপিয়ে, যাৰ বাবে প্ৰতিটো সমষ্টিত গঠন কৰা হৈছে নিৰ্বাচনী মেনেজমেণ্ট কমিটি। এবাৰ নিৰ্বাচনী প্ৰচাৰত ছ'চিয়েল মিডিয়াক সফল প্ৰয়োগ কৰিব বিজেপিয়ে। যদি আমি তৃণমূল পৰ্যায়লৈকে পোৱাইটো, সেইখিনি আমাৰ বাবে প্ৰচাৰ, আৰু সেই প্ৰচাৰৰ বাবে বিভিন্ন মাধ্যম, সামাজিক মাধ্যম, আপোনালোকৰ ছপা আৰু বৈদ্যুতিন মাধ্যমৰ লগতে আমাৰ যে লাখ লাখ সদস্য মানুহৰ ঘৰে ঘৰে ঘূৰি ফুৰিছে, তেওঁলোক আমাৰ মূল মানে দেৰ মেইন ভেহিকলছ। আন নিৰ্বাচনতকৈ এইবাৰ পিৰামিড আকাৰত অৱতীৰ্ণ হ'ব ৰাজ্যিক বিজেপি। ৰাষ্ট্ৰীয় নিৰ্বাচন সমিতিৰ তলত থাকিব অসমৰ নিৰ্বাচন প্ৰৱন্ধন সমিতি। প্ৰতিটো লোকসভা সমষ্টিৰ বাবে থাকিব প্ৰৱন্ধন সমিতি। যুদ্ধকালীন তৎপৰতাৰ বাবে থাকিব ৱাৰ ৰুম। ৰাষ্ট্ৰীয় নেতৃত্বৰ অনুমতি প্ৰদান কৰিলে গীতেৰেও প্ৰচাৰ চলাব ৰাজ্যিক বিজেপিয়ে। গান যদি নিৰ্দেশ আহে, গান আমি নিশ্চয় নিৰ্মাণ কৰিম,
কিন্তু বেশিরভাগ কাম সর্বভারতীয় পর্যায়ত হব আর স্থানীয়ভাবে আমি লোক সংস্কৃতি লোকসঙ্গীত লোককথা ইত্যাদির সহায় লম বিভিন্ন ভাষা উপভাষা আমার বিভিন্ন আমার খিলঞ্জীয় লোকর কিছু দোয়ানতো আমি মনের কথা কবলে চেষ্টা করি সেবিল বেলেগ পার্থক্য আমার সঞ্জয় বরার সহ হিরক জ্যোতি মালাকার রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট।